জাস্ট জুন মাস শুরু হয়েছে, আজকে সবে 3 তারিখ, এবং জুন মাস থেকে কিন্তু অনেকগুলো নতুন নিয়ম চালু হয়েছে যেগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা জরুরি। আপনাদের ডে টু ডে লাইফে এই যে পরিবর্তনগুলো এসেছে সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজনের না হলে আরেকজনের কিন্তু কাজে লাগবেই বা এফেক্ট কিন্তু পড়বেই। সো কি সেই পরিবর্তন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। স্টেট ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা শুনবেন, কারণ স্টেট ব্যাংকে কিন্তু জুন মাস থেকে বাড়তে চলেছে হোম লোনের সুদের হার। অর্থাৎ সামনে বা জুন মাস থেকে যারা হোম লোন নিতে চলেছেন SBI-এর কাছ থেকে তাদের কিন্তু অনেক বেশি টাকা EMI দিতে হবে বা অনেক বেশি টাকা কিন্তু পরিশোধ করতে হবে। যারা ইন্স্যুরেন্স করেন বা আপনার গাড়ির জন্য করাবেন ভাবছেন তাদেরকে কিন্তু এখন থেকে বেশি টাকা দিতে হবে। অর্থাৎ 4 চাকার ক্ষেত্রে 1000 cc ইঞ্জিনের ক্ষেত্রে যে টাকা ছিল হচ্ছে 2072 টাকা, সেটা বেড়ে হয়ে গেছে এখন 2094 টাকা। 1000 থেকে 1500 cc-র মধ্যে যে গাড়িগুলো ছিল সেগুলোর প্রিমিয়াম ছিল 3221 টাকা এবং বর্তমানে সেটা হয়েছে 3416 টাকা। এবং যদি আপনি দেখেন যে 1500 cc-র ওপরে যে গাড়িগুলো সেগুলোকে এখন দিতে হবে 7890 টাকা। সো এইভাবে কিন্তু প্রিমিয়াম সেট করা হয়েছে, বিশেষ করে থার্ড পার্টির। ইভেন আপনি যদি বাইকও চালান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রিমিয়াম বেশি দিতে হবে। 3 নম্বর যে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে সোনায় হলমার্ক এখন ব্যবহার করতে হবে প্রত্যেকটা জেলাতে। অর্থাৎ হলমার্ক থাকলে কিন্তু আপনারও এখন থেকে সুবিধা হবে, মানে শুধু যারা বিক্রি করে তাদের তো না, তারা কেনে তারাও কিন্তু বিশ্বাস করে কিনতে পারবে হলমার্ক দেখে। অর্থাৎ ম্যাক্সিমাম টাইম হলমার্ক দিয়ে যে সোনাগুলো থাকে সেগুলো পিওর হয় এবং ঠিকঠাক থাকে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, অর্থাৎ পোস্ট অফিসে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। আধার বেসড পেমেন্ট সিস্টেম যেটা ছিল বা আধার বেসড যে উইথড্র সিস্টেম ছিল, আপনারা আধার নাম্বার দিয়ে এবং আপনার যে থাম্বপ্রিন্ট দিয়ে যে টাকাটা তুলতেন সেটা তোলার সময় কিন্তু এখন আপনার টাকাও লাগতে পারে। অর্থাৎ মাসে তিনবার আপনাকে ফ্রি দেওয়া হবে থাম্বপ্রিন্ট দিয়ে বা আধার বেসড যে টাকা তোলার সিস্টেম রয়েছে সেটা দিয়ে টাকা তোলার ক্ষেত্রে, এবং তারপরেই কিন্তু আপনার কাছ থেকে GST সহ 20 টাকা কাটা হবে। অর্থাৎ 20 টাকা প্লাস GST কিন্তু আপনার কাছ থেকে নেওয়া হবে। অ্যাক্সিস ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে, অ্যাক্সিস ব্যাঙ্কের যে মিনিমাম ব্যালেন্স ছিল এতদিন সেটা হচ্ছে 10,000 টাকা, কিন্তু সেটা এখন থেকে বেড়ে হয়েছে 12,000 টাকা। অর্থাৎ মিনিমাম কিন্তু এখন আপনাকে 12,000 টাকা রাখতে হবে। যদি ভুলেও আগের কথা ভেবে 10,000 টাকা রাখেন, 12,000 টাকার নিচে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ কাটা শুরু হবে। তো এই হচ্ছে মোটামোটা 5টা পরিবর্তন যেটা কিন্তু আপনার জীবনে বা আপনার না হলে পাশের জনের কিন্তু এটা কাজে লাগবে বা পরিবর্তনটা কিন্তু বা এফেক্টটা কিন্তু হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।